সালামু আলাইকুম আমার এসএসসি পরীক্ষার্থী অথবা নাইন টেনের শিক্ষার্থী তোমরা যারাই এই ভিডিওটা দেখা স্টার্ট করেছো তোমাদের জানা উচিত যে আমরা একটা ভিডিও সিরিজ করছি এবং এটা হচ্ছে সপ্তম ভিডিও অর্থাৎ আমরা আজকে বরিশাল বোর্ড করব। এই সপ্তম ভিডিও হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টেস্ট পেপার সেন্স যেখানে ঢাকা বোর্ড থেকে শুরু হয় এবং বিভিন্ন বোর্ডগুলোকে আমরা ওইভাবে নেমিং করেছি নয়টা বোর্ড আছে আর এই বোর্ডগুলোর প্রত্যেকটার সমাধানই আমি অলরেডি ইউটিউবে দিয়েছি এটা বরিশাল বোর্ডের সমাধান তোমরা যারা ফিজিক্সের আমার লেকচারটা দেখছো প্রত্যেকটা লেকচার দেখেছো সেখানে আমি সলভ করার চেষ্টা করেছি বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে সিকিউ তো সেই হিসাবে এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে পীরন ও বিকৃতির মধ্যে সম্পর্ক কি। পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক মানে এটা একদমই সিম্পলেস্ট একটা কম মানে সিচুয়েশান সেটা হচ্ছে তোমরা যারা চ্যাপ্টার ফাইভ ফিজিক্সের চ্যাপ্টার ফাইভ পড়েছো তোমরা জানো যে পীরন পীড়ন ইজ প্রপোশনাল টু বিকৃতি তাই না তার মানে এটা অবশ্যই পীরনের সাথে বিকৃতির সম্পর্কটা সমানুপাতিক কনসেপ্ট এখন আমি আসলে ব্যাখ্যা করতে চাই না আমি জানি যে পীড়ন মানে হচ্ছে যে পরিমাণ বল অনুভূত হবে একক ক্ষেত্র ফলে দ্যাট ইজ প্রপোশনাল টু বিকৃতি মানে হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান যতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হয় মানে এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে সো টি বাই এ মানে হচ্ছে পীড়ন এটা সমানুপাতিক তার মানে এটা অ্যান্সার হচ্ছে সমানুপাতিক হবে ইজিলি এটা বোঝা যাচ্ছে এটা নিয়ে টেনশনের কারণ নেই লাল গোলাপ লাল দেখায় কারণ কোন একটা কিছু লাল দেখা এটা আলোর প্রতিফলন চ্যাপ্টারের কনসেপ্ট আমরা জানি এটা কেবল লাল রং প্রতিফলন করে বলেই শুধু লাল দেখায় এবং অন্য কোনো কিছু প্রতিফলন করে না বলে লাল দেখায় তার মানে বাকি সব সে শোষণ করে তাহলে লাল ছাড়া সব রং শোষণ করে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের বেশি বা কম এক্ষেত্রে নির্ভর করছে না তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি এটা কনসেপচুয়ালি রাইট মানে রং এটা রাইট না ইন দিস কেস তার মানে বাট এটা লাল আলোর তরঙ্গ বেশি কোন হিসাবে যখন আমরা হিসাব করি ভাইভ গিয়ার ভাইভ গিয়ার হ্যাঁ তো আমরা কি বলি আমরা বলি বেগুনির চাইতে কম আলো যদি হয় সেটা হচ্ছে আলট্রাভায়োলেট হয় আর লালের চাইতে যখন বেশি হয় তখন ইনফ্রারেড হয় ইনফ্রারেড আলোটা যে টিভির রিমোট কন্ট্রোল থেকে বের হয় এটা তোমরা জানো সো আই গেস যে তোমরা ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড সেই হিসাবে এর কথাটা কিন্তু সত্য কেন বেশি আমি যখনই কোনো একটা কিছুকে বেশি বলবো এর মানে হচ্ছে যে আমার একটা কম কি এই সেন্সটা আমার আছে তাহলে যেহেতু এখানে আমি বেগুনিকে কম বলছি দৃশ্যমান আলোর যেই সেন্স দৃশ্যমান আলোর যেই রেঞ্জ ওয়েভলেংথ তার মধ্যে বেগুনিকে আমি কমে বলছি লালকে আমি বেশিতে বলছি সেই হিসাবে রাইট কিন্তু অপশন অনুসারে এটা রাইট না তাহলে এখানে রাইট অ্যান্সার হবে এক ও দুই আমি মনে হয় তোমাদের বুঝাইতে পারছি রাইট আই হোপ আই হোপ তোমরা আমাকে জানাবা আচ্ছা এইখানে আরও একটা মজার ব্যাপার আছে এই যে এই জিনিসটা মানে স্টুডেন্টের কাছে মানে এইখানে কথা বললে বিশ মিনিট কথা বলা যাবে শুধু এই জায়গাটাতে যে অনেক স্টুডেন্ট আমাকে এটা বলেছে পার্সোনালি যে স্যার আপনি এখন বলবেন এটার উত্তর এটা আমি এগ্রি করলাম তো উত্তর এইটা না কেন এটা না কেন এটা তো আসলে উত্তর না এটা আসলে উত্তর না উত্তরটা এটা না এটা উত্তর এটার রিজন হচ্ছে আমি ইনশর্ট তোমাদেরকে একটা একটা লাইন বলি তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এটা আর এটা ওয়াই অ্যাক্সিস তো এখন আমি হোপফুলি এক্স এক্সিসে আমি এরিয়াটাকে রাখলাম কারণ এরিয়া হচ্ছে ইন্ডিপেন ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা ইন্ডিপেন্ডেন্ট আর রেজিস্ট্যান্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কেন কারণ এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমে তার মানে আর এর সাথে তোমার এর যে সম্পর্কটা সেটা হচ্ছে আর ইজ প্রপোশনাল টু ওয়ান বাই এ তার মানে এটা ইনভার্সলি প্রপোশনাল তার মানে এটা ব্যস্তানুভাতিক এর মানে হইলো এই গ্রাফটা অ্যাকচুয়ালি কোন গ্রাফ হবে জানো এই গ্রাফটা হবে যে এই গ্রাফটা এই গ্রাফটা হবে কেন এটা একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় মানে এটা আসলে অন্য একটা সময় ব্যাখ্যা করব। এখানে মাথায় রাখবা তুমি যে কোনো পয়েন্ট চিন্তা করো যে কোনো পয়েন্ট যে কোনো পয়েন্ট চিন্তা করো তুমি যদি যে কোনো পয়েন্ট চিন্তা করো তাহলে এই এক্সিসের লম্ব আর এটার লম্ব এখানে একটা যে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এই ক্ষেত্রফলটা হচ্ছে একটা ধ্রুবমান সেটা কিভাবে সেটা ধ্রুবমান হচ্ছে যে তুমি বললা যে আর ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এ তার মানে আর আর এ গুণ করলে একটা ধ্রুবক হবে রাইট এই ধ্রুবকটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা যে মানটা পরিবর্তন হবে না তুমি এখানে যত আরের মান বাড়াবা তত এর মান কমবে কিন্তু এই গ্রাফের যে কোনো পয়েন্ট তুমি চিন্তা করো যে কোনো পয়েন্ট ওই পয়েন্টে তোমার যে ক্ষেত্রফলটা হবে এই যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটাই হচ্ছে কিন্তু কে এর মান তুমি যদি এখন এই পয়েন্টটা চিন্তা করো তাহলে এখানে আমি যদি একটা এখানে আমি যদি একটা গ্রাফের চিন্তা করি হ্যাঁ আমি যদি এখানে একটা ক্ষেত্রফল চিন্তা করি তাহলে এই ক্ষেত্রফলটাই হচ্ছে তোমার এই যে ঢাল এই বিন্দুর ঢালটাই ক্ষেত্রফল এই বিন্দুর ঢালটাই ক্ষেত্রফল এইখানে যে কে এর মানটা পাবো এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান তাহলে তুমি যত এরিয়া বাড়াবা যত এরিয়া বাড়াবা অনেক স্টুডেন্ট আসলে এটা অনেক কথা আছে আপাতত তুমি এটা মাথায় রাখো যত এরিয়া বা নিচে বাড়াইতে বাড়াইতে শূন্য পর্যন্ত চলে যাও কিন্তু এটা শূন্য হবে না তার মানে যত তুমি এরিয়া বাড়াতে থাকবা রেজিস্টেন্স তত কমতে থাকবে এই জন্য এই গ্রাফটা এটা হবে এই জন্য এই গ্রাফটা এটা হবে এবং এই গ্রাফের ক্যারেক্টারটা হচ্ছে এখানে কখনো এই শূন্য হবে না কিন্তু এখানে তো ক্ষেত্রফল শূন্য হওয়ার অবশ্যই সমূহ সম্ভাবনা আছে কিভাবে এখানে ক্ষেত্রফল এই যে এখানে চলে যাবে এখানে এখানে যদি তোমার ওয়াই এর ভ্যালু এখানে জিরো হচ্ছে এক্সের ভ্যালু যাই হচ্ছে গুণ করলে জিরোই হচ্ছে আর এখানেও হচ্ছে তোমার ওয়াই একটা ভ্যালু আছে কিন্তু এক্স এর ভ্যালু তো জিরো সুতরাং এখানে ক্ষেত্রফল শূন্য হবে কিন্তু এখানে শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই এই কারণে এটা রাইট আনসার শুড বি দিস মাথা রেখে আমি খুব শর্ট করে বলেছি পরেরটা আচ্ছা সেভেন ওহমের মধ্যকার প্রবাহ কত শুধু এরকম একটা প্রবাহ দিছে এটা মনে রাখার বুদ্ধি হইল এখানে চব্বিশ ভোল্ট তো তাহলে এখানে দুইটা রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি কি আছে সিরিজে আছে তাহলে পাঁচ সাত বারো বারো হইলে এটার মধ্যে দিয়ে কত আই যাবে এখানে এটার মধ্য দিয়ে আই যাবে হচ্ছে আই তোস টু ভি বাই আর অর্থাৎ আই মানে হচ্ছে সিরিজে থাকলে আই তো সেম তাহলে এটার ভোল্টেজ কত চব্বিশ তাই না এটার ভোল্টেজটা হচ্ছে চব্বিশ তাহলে আই কস টু ভি ডিভাইডেড বাই সেভেন হোমটা ফাইভ হোমের সাথে কি আছে সিরিজে আছে তাহলে পাঁচ সাত কত বারো তাহলে এটা হচ্ছে টু এমপিয়ার এটা টু এমপিয়ার টু এম্পিয়ার হবে তার মানে এই সাত ওহমের মধ্যে দিয়ে টু এম্পিয়ারে যাচ্ছে এই এম্পিয়ারটা এখান দিয়ে যাচ্ছে কারণ সিরিজে কানেক্টেড যে রেজিস্ট্যান্সগুলো থাকবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আই সেম সিরিজে থাকলে কী সেম হবে আই সেম অর্থাৎ এখানে আইটা সেম হবে আই সেম সেম তারপর থ্রি হোমের দুই প্রান্তের বিয় পার্থক্য এই যে এইটার ভোল্টেজটা চাইছে এইটার ভোল্টেজ ইটস ভেরি সিম্পল কেমনে এই যে চব্বিশ ভোল্ট এখন তুমি এই এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে এটার মধ্যে দিয়ে তো দুই কারেন্টই যাবে দুই এম্পিয়ার যাবে কেন নয় আর তিন কত বারো তার মানে চব্বিশ ভোল্ট বিভব পার্থক্যে এই জায়গার মধ্য দিয়ে টু এম্পিয়ার কারেন্ট যাবে এম্পিয়ার টু এম্পিয়ার তাহলে থ্রি ওহোমের মধ্যে দিয়ে তো টু এমপিআরই যাচ্ছে তাহলে এই থ্রি ওহমের মধ্যে দিয়ে টু এম্পিয়ার কী কারণে যেতে পারবে যদি এটার বিভব পার্থক্য কত হইলে সম্ভব কত হইলে সম্ভব ভি ইকালস টু আই আর হইলে সম্ভব তো যেহেতু আই এম অনলি আস্কিং ফর থ্রি হোম সো ইট ইজ থ্রি অ্যান্ড আই এম ফাইন্ডিং টু দ্যাট ইজ সিক্স ভোল্ট ছয় ভোল্ট হলে সম্ভব তোমাদের যদি চলতরিতের কোনো কনসেপ্টে ক্লিয়ারেন্স না থাকে তাহলে আই হোপ তোমরা আমার একটু রিকোয়েস্টে শোনো তোমরা চাইলে আমার টিউটোরিয়ালটা দেখতে পারো এবং আমি চলতরিতে যত টিউটোরিয়াল আপলোড করেছি সেইখানে যদি একটু মনোযোগ দিয়ে দেখো আই গেস মানে এই জিনিস তোমাদের না পারার কোনো রিজন নাই ছয় ভোল্ট হবে বিওটি 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 মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট ট্রেড বোর্ড অফ বোর্ড অফ কি ইউনিট ট্রেড ট্রেড ইউনিট সো বোর্ড অফ ট্রেড ইউনিট ইট মিনস এটা বিদ্যুৎ শক্তির তো এটা হচ্ছে তড়িৎ শক্তি পরিমাপের একক তড়িৎ শক্তি পরিমাপের একক তড়িৎ শক্তি পরিমাপের একক ইয়েস এবার আসো নবায়নযোগ্য নবায়নযোগ্য হচ্ছে বায়োমাস কেন পঞ্চাশ নিউটন ওজনের একটি বস্তুকে কেউ পাঁচ মিটার উচ্চতায় উঠাতে পঞ্চাশ নিউটন ওজন তাহলে এইটাই তো উঠাইছে উপরে পঞ্চাশ নিউটন উপরে উঠাইছে কত হাইট পাঁচ মিটার তাহলে কাজ হচ্ছে ফিফটি ইন্টু ফাইভ টু জুল কাজ হবে লভ্য কার্যকর চারশো জুল শক্তি ও আচ্ছা এ বোঝাই যাচ্ছে চারশো জুল আমার অ্যাপ্লাই করতে হয়েছে কি করার জন্য আড়াইশো জুল কাজ করার জন্য আড়াইশো জুল আমি কেমনে বুঝছি এই যে আমার পঞ্চাশ ফুটের ওজন এটাই তো আমার ডাব্লিউ ওকে আমি কত হাইটে নিছি পাঁচ মিটার তাহলে এই পাঁচ ইন্টু পঞ্চাশ আড়াইশো আড়াইশো জুল হবে কারণ নিউটন ইন্টু মিটার মানে জুল হ্যাঁ নিউটন মিটার মানে জুল তাহলে এটা অ্যান্সার আড়াইশো জুল হবে এটা লভ্য কার্যকর শক্তি আর লভ্য কার্যকর শক্তি মানে হচ্ছে এম জি এইচ যতটুকু কাজও করছে কিন্তু মামুর বেটা চারশো জুল এখানে দিলাম তাহলে চারশো জুল যে আমি দিলাম এখানেই শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হয়েছে বিষয়টা কেমন আমি তোমাদেরকে একটু বুঝে বলি যে শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য হয়েছে এটা তুমি এখানে ধরে নিতে পারবা কারণ এখানে পরিবর্তন হচ্ছে না তার আগে আমি একটু বলি মোটরটির কর্মদক্ষতা কত তো মোটরটির কর্মদক্ষতা বলতে চারশো জুল এনার্জি ওকে দিছি আমি কিন্তু ও অ্যাকচুয়ালি আড়াইশো জুল কাজ করছে তো চারশো বাই আড়াইশো কিন্তু হচ্ছে গিয়ে পয়েন্ট সিক্স টু ফাইভ তো পয়েন্ট সিক্স টু ফাইভ মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট হবে তার মানে কিন্তু চারশো জুল দেওয়াতে আমার যে আড়াইশো জুল কাজ করলো তাহলে আমার অপচয় কত হয়েছে চারশো জুল আমি অ্যাপ্লাই করছি ও আমাকে আড়াইশো জুল কাজ করে দিছে তার মানে এখানে দেড়শো জুল অপচয় হয়েছে তার মানে অপচয়কৃত শক্তি দেড়শো জুল শক্তির নিত্যতা অবশ্যই প্রমাণিত হয়েছে বা সূত্রটি প্রযোজ্য হয়েছে কিভাবে কারণ স্যার এই যে যতটুকু লস হচ্ছে এই লসটা সেটা এই কি বলে এটাকে তাপ বা মানে ঘর্ষণ এই কাজে ব্যবহৃত হয়েছে সুতরাং এখানে রাইট आंसर হবে তিনটায় 10 নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি নিশ্চিত হবে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি শূন্যে শব্দের বেগ কম শব্দের তীব্রতার একক হচ্ছে

অবতল দর্পণে গঠিত বিম্ব এটা ছোট হইলে জীবন সোজা হবে না এটা উল্টা হবে এটা হবে না বস্তুর সমান হইতে পারবে সিতে রাখলে আর বস্তু অপেক্ষা বড় হইলে সোজা হবে কোথায় পেছনে গেলে তার মানে অবতল দর্পণে আমি যদি বস্তু রাখি এটা যদি সি হয় আর এটা যদি এফ হয় এখানে যদি বস্তু থাকে এইখানে হবে হচ্ছে বিম্ব তার মানে এটা অবশ্যই বস্তু অপেক্ষা বড়ো হবে সোজা হবে বস্তুর সমান হবে উল্টা হবে তার মানে এটা রাইট অ্যান্সার হচ্ছে দুই ও তিন দুই ও তিন পদার্থের অভিযোগের নাম দেন ডেমোক্রিটাস তাই না হ্যাঁ ডেমোক্রেটাস কোন দুইটি রাশির মাত্রা অভিন্ন মাত্রা একক অভিন্ন তরণা দ্রুতির একক ঠিক নাই তড়িৎ প্রবাহ দীপন তীব্রতার একক ঠিক নাই কাজ জুল আর ওয়ার্ড ঠিক নেই ওটা ঠিক আছে চাপ ও পীড়ন কারণ চাপের একক হচ্ছে বল বাই ক্ষেত্রফল পি ইকোয়াস টু এফ বাই এ পীড়নের ক্ষেত্রফল হচ্ছে বল বাই ক্ষেত্রফল তো দুই ক্ষেত্রে ঠিক আছে চাপ ও হচ্ছে একক এবং এটা খুব কমন কোয়েশ্চেন এক মাপা যায় যতটুকু মানে ত্রুটি হবে ত্রুটি হবে সর্বনিম্ন পরিমাপ তাই না সর্বনিম্ন পরিমাপ এই তো সর্বনিম্ন পরিমাপ এর অর্ধেক তাহলে আমি যদি এক মিলিমিটার মাপতে পারি তা পয়েন্ট ফাইভ পয়েন্ট এতটুকু হচ্ছে আমার ইসে হবে মানে ডিফারেন্সটা হবে পয়েন্ট ফাইভ তো পয়েন্ট ফাইভ ইন্টু হানড্রেড এটা নিশ্চিতভাবে ফিফটি পার্সেন্ট আমার আপেক্ষিক ত্রুটি থাকবে অর্ধেক ত্রুটি থাকবে একশো মিটার ব্যাসার্ধের একশো মিটার ব্যাসার্ধ ঘুরছে আমার ওটা করছে কি তাইলে একশো মিটার ব্যাসার্ধ যদি ঘুরে একশো মিটার ব্যাসার্ধের এটা একটা বৃত্তাকার পথ কয়বার ঘুরছে আড়াইবার আড়াইবার তাহলে এতটুক হচ্ছে আমার একশো তাহলে এখান থেকে একবার ঘুরে এইখানে আসছে আবার ঘুরে আসছে অর্ধেক ঘুরতে গেলে এইখানে আসতে হবে ইট मींस ইট मींस আমাকে উল্টাইতে হবে অর্থাৎ এখান থেকে এখানে আসতে হবে সো এটা যদি 100 হয় এইটাও 100 হবে তাহলে ওর স্মরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে इट्स অলসো 200 মিটার 200 মিটারই হবে রাইট आंसर 200 মিটারই হবে তাই না খুব সহজই বুঝলে আমি ব্যাখ্যা করছি বলে অনেক সময় লাগতেছে বাট তোমরা যখন এটাকে পড়বা আই গেস এনি প্রবলেম জের সমান নিক্ষিপ্ত হইলে তার মানে উপরে ওইটা পড়বে তো তাহলে এটা হচ্ছে বিচরণকাল বিচরণকালের সূত্র হচ্ছে টি ইকাল টু টু ইউ বাই জি এখন তুমি জি এর ব্যাগে মারছ তাহলে এটা তো হবে টু জি বাই জি আলটিমেটলি এটা দুই সেকেন্ডই হবে টি এর মান দুই তাহলে রাইট অ্যান্সার শুড বি দিস নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা তিন থেকে নয় মিটার করেছি তাহলে তিন থেকে নয় মিটার করলে আমি তিন গুণ বাড়াইছি তাহলে চাপও তিন গুণই বাড়বে তাই না চাপ তিন গুণ বাড়বে মানে আমি কি জানি আমি জানি হচ্ছে পি ইকুয়ালস টু এইচ রো জি এখন আমি হাইটকে তিন গুণ বাড়াইছি তো এখন আমি যদি এটা তিন গুণ করতে চাই এটা তিন গুণ হবে ভেরি সিম্পল তার মানে পি ইজ প্রপোর্শনাল টু এইচ সো ইফ ইট ইজ থ্রি এইচ ইট শুড বি থ্রিপি কারণ এদের সবার অবস্থানটা হচ্ছে এরা উপরের দিকে উঠছে এই যে এই বিন্দুটা উপরের দিকে উঠছে ইটাও হচ্ছে একটা মানে তরঙ্গের শেষ মুহূর্ত এইটাও শেষ মুহূর্ত এইটা উপরের দিকে উঠতেছে এইটা উপরের দিকে এইটা উপরের দিকে সো আলটিমেটলি হচ্ছে সমদশা সম্পন্ন মৌলিক একক ক্যান্ডেলা মৌলিক একক ক্যান্ডেলা চকচকে চামচের উত্তল অংশের দিকে তাকালে এটার দিকে তাকালে উত্তল উত্তল অংশের দিকে তাকালে উত্তল অংশের দিকে তাকালে ছোট আর সোজা হবে ছোট আর সোজা হবে ছোট আর সোজা হবে হ্যাঁ ছোট আর সোজা হবে সবল নিউক্লিয়ার বলের পাল্লা একদম মুখস্থ তাই না মুখস্থ হয়ে গেছে

যারা বরিশাল বোর্ডে পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য অনেক শুভকামনা তোমরা যারা বরিশাল বোর্ডে পরীক্ষা দিবে তাদের জন্য শুভকামনা ইউজুয়ালি মানে কম্পারেটিভলি ইজি মনে হয়েছে তোমরা যারা আমার এই নয়টা ভিডিও দেখেছ এটা সবার সহজ বলে আমি সবার শেষে সলভ করেছি এর আগে আটটা ভিডিও গেছে আজকে নবম ভিডিওটা যাবে তোমরা ফিজিক্সে কতটুকু শিখলে জানলে আমাকে জানিও তোমাদের জন্য অসংখ্য শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো এফটির সাথেই থাকো আল্লাহ হাফেজ